اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز حاضرين، মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু চলছিল পরকাল নিয়ে। পৃথিবীতে কিছু মানুষ পরকালকে বিশ্বাস করে না, তাদের দাবি হচ্ছে জীবন একটাই, এজন্য এই জীবনটাকে উপভোগ করতে হবে, এটা হচ্ছে তাদের স্লোগান। একটা স্লোগান কোনো এক নাস্তিকের বইয়ের মধ্যে দেখেছিলাম, সেই স্লোগানটা ছিল এমন, জীবন তো একটাই, যা পারো উপভোগ করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো, এটা হচ্ছে স্লোগানের ভাষা। তুমি যে আগামীকাল বাঁচবা এটার তো কোনো গ্যারান্টি নাই, তো আজকের দিনটাকে তুমি উপভোগ করো। মানে তাদের বিশ্বাসের বিষয়টা হচ্ছে আমি মারা যাব আর আমি শেষ হয়ে যাব, আর কোনো বিষয় নাই, সুতরাং যতদিন বেঁচে আছি ততদিন একটু এনজয় করতে হবে, একটু জীবনটাকে উপভোগ করতে হবে, এই হচ্ছে স্লোগানের মূল বার্তা। তো আগামীকাল বাঁচবে কি না, আমরা আগামীকাল বাঁচবো কি না এটা তো আমরাও জানি না, এই জায়গাটাতে মিল আছে যে আগামীকাল আমরা বাঁচবো কি না আমরা জানি না, কিন্তু দাবিটাতে আমাদের আপত্তি আছে যে আগামীকাল বাঁচবো কি না, এই কারণে আজকের দিনটাকে আমি অবহেলায় কাটিয়ে দিব, হেলায় ফেলায় কাটিয়ে দিব, আমার যে পরকালে হিসাব দিতে হবে এই বিশ্বাসটা আমাদের আছে, তাদের নাই। এজন্য কোরআনের বিভিন্ন জায়গাতে আপনি যখন কোরআনের অনুবাদ পড়তে বসবেন এই বিষয়গুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন। আপনার কাছে একটু আশ্চর্যের মনে হতে পারে যে কত বিষয় ছিল দুনিয়াতে, আল্লাহ তাআলা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আদমকে কিভাবে সৃষ্টি করলেন, মাটি দ্বারা কিভাবে সৃষ্টি করলেন, মাটি কত রকমের হতে পারে, কিভাবে কিভাবে সৃষ্টি করলেন, আবার তোমাদেরকে সৃষ্টি করা হবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে। একজন মুসলমান, বিশ্বাসী মুসলমান কোরআন যখন অনুবাদ পড়বে তখন তার মনের মধ্যে অনেক সময় এভাবে এরকম চলে আসে, এ তো আমরা বিশ্বাস করি, পরকাল তো আমাদের বিশ্বাসে আছেই, তাহলে এতবার করে আল্লাহ তাআলা বলার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসটাকে দৃঢ় করতে চান, যে বিশ্বাস আমাদের আছে কিন্তু বিশ্বাসটা বিশ্বাসের মতো না থাকার কারণে আজকে আমাদের দ্বারা গুনাহ হয়। যদি বিশ্বাসটা বিশ্বাসের মতো হতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। একজন মানুষ যদি পরিপূর্ণরূপে বিশ্বাস করে যে আমাকে আজকের এই কাজটা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, একটা গুনাহ করার সময় যদি কোনো মানুষের অন্তরে বাস্তবেই এই বিশ্বাসটা থাকে যে এই গুনাহ সম্পর্কে তো আমাকে জিজ্ঞেস করা হবে, তখন বাস্তবেই যদি বিশ্বাস থেকে থাকে, হাকিকতান বিশ্বাস যেটাকে বলে ওই রকম বিশ্বাস যদি থেকে থাকে, সেই মানুষটা ওই গুনাহ করতেই পারবে না। তো গুনাহ আমরা কেন করতে পারি? কারণ আমাদের বিশ্বাসের জায়গাটা এখনো মজবুত হয় নাই, বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে আমরা দুনিয়ার একটা সাধারণ বিষয় আমরা যদি শুনি আমি এই কাজটা করলে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, দুনিয়ার এই সামান্য বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য হওয়ার কারণে আমি ওই কাজটা করি না, কিন্তু আখেরাতের বিষয়টা আমার কাছে অতটা বিশ্বাসের ওই মজবুতি না থাকার কারণে আমি গুনাহটা করে ফেলি, আমার কাছে মনে হয় আরে মাফ চেয়ে নিব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, তওবা করে নিব, ইত্যাদি ইত্যাদি শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে। তো কাফের মুশরিকরা বলে যে পরকাল বলতে কিছু নাই, তাদের দাবি হচ্ছে আইদা কুন্না তুরাবান আ ইন্না লাফি খালকিন জাদিদ, মৃত্যুর পরে যখন আমরা মাটি হয়ে যাব, আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তখন আমাদেরকে আবারও পুনর্জীবিত করা হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর জায়গায় জায়গায় দিয়েছেন যে বান্দা তোমাকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন না মানুষের সৃষ্টির মূল উপাদান তো মাটি সেটা প্রক্রিয়ার মধ্যে এখন এসেছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জায়গায় এই কথা বলে বুঝাচ্ছেন বান্দা যদি আমি প্রথমবার তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পারি সেই দেহটা মাটির সাথে মিশে গেলে আমি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না এটা তোমরা কেমন কথা বললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই যে বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় বলেছেন বান্দা তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি কিছু জায়গায় বলেছেন তোমাদেরকে আমি কাদা মাটি থেকে সৃষ্টি করেছি কিছু জায়গায় বলেছেন তোমাদেরকে আমি আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি এত রকম আয়াত কিভাবে এরকম হলো আসলে সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রথমে এক মুঠ মাটি সংগ্রহ করার দায়িত্ব দেন যে মাটিটা তিনি পুরো পৃথিবী থেকে সংগ্রহ করেছেন পৃথিবীর এক জায়গা থেকে না পৃথিবীর প্রত্যেকটা জায়গার সব রকম মাটি ওই এক মুঠ মাটির মধ্যে ছিল এই এক মুঠ মাটি সর্বপ্রথম এটা মাটি তারপর এটাকে কাদা মাটি বানানো হয় খুব ভালো করে খেয়াল করবেন প্রথমে এটা সাধারণ মাটি তারপর এটাকে কি বানানো হয় কাদা মাটি বানানো হয় কাদা মাটির পরে এই মাটির মধ্যে আঠালো ভাব চলে আসে একটা কাদা মাটি যখন আপনি এটাকে মাখবেন তখন এটার মধ্যে আঠালো ভাব আসবে না আঠালো ভাব চলে আসে এবং সেই মাটিটাকে শুকানো হয় শুকানোর পরে সেই মাটিটা কালচে রূপ ধারণ করে আমার কথা কি বুঝতে পারছেন প্রথমে মাটি খুব ভালো করে খেয়াল রাখবেন নয়তো আপনি তর্জমা পড়ার সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে আল্লাহ এক জায়গায় বলছে মাটি এক জায়গায় বলছে কাদা মাটি আসলে কি আসলে সবগুলোই একসাথে প্রথমে জিনিসটা ছিল সাধারণ মাটি পরে এটা বানানো হয়েছে কাদা মাটি পরে আঠালো মাটি এটাকে শুকিয়ে শুকনো মাটি হয়েছে শুকানোর পরে এটা কালচে বর্ণ ধারণ করেছে পাঁচ ধাপ হচ্ছে পাঁচটা ধাপ কয়টা সবাই বলেন কয়টা ধাপ পাঁচটা এক নম্বর সাধারণ মাটি দুই নম্বর কাদা মাটি তিন নম্বর আঠালো মাটি চার নম্বর শুকনো ঠনঠনে মাটি পাঁচ নম্বর হচ্ছে কালচে মাটি কথা কি বুঝতে পারছেন কোরআনে ঘাটলে আপনি এই জিনিসগুলোই ঘুরে ফিরে পাবেন এক এক জায়গায় এক একটার কথা আল্লাহ তাআলা বলেছেন যেমন সূরা আলী ইমরানের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে কথা বলছিলেন যে কাফেররা আপত্তি করে যে একজন বাবা ছাড়া পৃথিবীতে একটা সন্তান কিভাবে আসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যে আদমকে সৃষ্টি করেছি আদমের বাবাকে আদমকে যদি আমি বাবা ছাড়া সৃষ্টি করতে পারি আমি কি ঈসাকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারি না তো তোমরা ওখানে মানো এখানে কিভাবে মানতে সমস্যা কোথায় তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাকে এখানে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম নিশ্চয় ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের দৃষ্টান্তের মতো ঈসা আলাইহিস সালামকে ঈসাকে আমি আদমের মতো সৃষ্টি করেছি খলাকাহু মিন তুরাবিন যেই আদমকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন মাটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলেছেন সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ খলাকাহু মিন তুরাবিন বলেন তো এই আয়াতে কিসের কথা এসেছে মাটির কথা কিসের কথা মাটি সিফ মাটি এখানে আর কোনো কিছু নাই দুই নম্বর আয়াত সূরা আলিফ লাম মিম সিজদার সাত নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين الله سبحانه وتعالى বলেন তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটা সৃষ্টিকে বড় সুন্দর করে বানিয়েছেন প্রত্যেকটা পৃথিবীর প্রতিটা সৃষ্টিকে যিনি বড় চমৎকার করে সৃষ্টি করেছেন ওয়াবাদা খলকল ইনসানি মিন তিন আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন কি থেকে কাদা মাটি থেকে তিনুন শব্দের অর্থ একটু ভিজা মাটি কাদা মাটি তিন তুরাবুন অর্থ সাধারণ মাটি তিন অর্থ একটু কাদা মাটি যেটা মধ্যে পানি মিশানো হয়েছে তিন নম্বর আয়াত সুরা সফাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন
إنا خلقناهم من طين لازب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো কাদা মাটি থেকে মিন তিনিন লাজিব লাজিব শব্দটা অতিরিক্ত আসছে তিনুন অর্থ কাদা মাটি লাজিব মানে একটু আঠালো ভাব যে মাটির মধ্যে আসছে কথা কি বুঝতে পারছেন আপনারা চার নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে সূরাতুর রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার خلق الإنسان من صلصال كالفخار الله بولن تيني مانوش كي سيشتي كورتشن پورا ماتير متو شوكنو ٹھون ٹھونے ماتي دارا اي آيات المدد كي آشت شوكنو ٹھون ٹھونے ماتي دارا جي آو ماتي كي آخات كولي ٹھون ٹھون كوري شبدو حوي من صلصال صلصال تي كي سيشتي كورتشن شوكنو ٹھون ٹھونے ماتي كالفخار جي ماتي تا پورا ماتير متو পুরা মাটিকে পড়লে যেরকম মাটির মধ্যে আঘাত করলে আওয়াজ আসে ঠিক এইরকম ঠনঠনে মাটি দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি পঞ্চম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 28 এবং 29 নম্বর আয়াতে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন قال ربك للملائكة جخن اپنا رب فرشتا در کے بولن اني خالق بشر من صلصال امي پرثیبیت منوس سشتی کرتے چاہی اني خالق بشر امي پرثیبیت منوس سشتی کرتے چاہی منوس امي کتھے کے سشتی کربو من صلصال من حما ام مسنون شکنو ٹھن ٹھنے کالچے مٹی در امي منوس کے پرثیبیت سشتی کرتے چاہی بولن سبحان اللہ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা সাওয়াইতুহু যখন আমি তাকে বানাবো আমি তাকে সৃষ্টি যখন সম্পূর্ণ করব মানুষ যখন মূল আকৃতিতে চলে আসবে ওয়া নাফাখতু ফীহি মির রূহি আমি যখন সেই মানুষের মধ্যে রূহটাকে ফুঁকে দিব কি ফুঁকে দিব রূহ ওয়া নাফাখতু ফীহি মিন রূহি আমি যখন আমার রূহকে ফুঁকে দিব রূহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে বলছেন قل الروح من امر ربي روح অন্য কিছু না روح হচ্ছে صرف আল্লাহ তাআলার একটা আদেশ روح কি বলেন তো আল্লাহ তাআলার আদেশ روحের কোনো অস্তিত্ব নাই روح কি পৃথিবীতে কেউ দেখেছে যে মানুষের روحটা এরকম হয় দেখে না এটা صرف আল্লাহ তাআলার একটা আদেশ মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ সেই আদেশটাকে দিয়েছেন সাথে সাথে মানুষ জীবিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি মানুষকে সৃষ্টি করার পরে আমি যখন আমার রূহটা তার মধ্যে ফুঁকে দিব ফাকাউ লাহু সাজিদিন ফেরেশতারা সাথে সাথে তোমরা সেই মানুষের সামনে সম্মানার্থে সিজদায় অবনত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাতে চান যে বান্দা যে যেই মাটি দ্বারা একটা সাধারণ মাটি শুকনো মাটি কাদা মাটি নোংরা মাটি এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো তুমি যদি আমি আল্লাহর কথা মতো জীবন যাপন করো তোমাকে আমি ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদাবান করে দেব এই মানুষের মর্যাদা আমরা আজকে মানুষ চিনি না আবার এই মানুষটা এই মাটি দ্বারা সৃষ্টি মানুষটা যখন আল্লাহর আদেশ মানবে না আল্লাহর আদেশের অবাধ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল আনআম উলাইকা কাল আনআমি বালহুম আদল এরা হচ্ছে চতুষ্পদ জন্তু এর চেয়েও বেশি নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন ওয়া লাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নামের জন্য অনেক জিন ইনসানকে সৃষ্টি করেছি যারা জাহান্নামে যাবে কারা জাহান্নামে যাবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে অন্তর দ্বারা তারা কখনো চিন্তা করে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ আছে চোখ দ্বারা তারা সত্যটা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা কান দিয়ে সত্য কথা শুনে না হক কথা বললেই শোনার সময় নাই হক কথা বললে সেটা মেনে নেওয়ার সময় নাই যত যুক্তি দিবেন আপনি ইসলামের কথা যত যুক্তি দিয়ে আপনি বুঝাবেন দিন শেষে মাথাটা ঝাড়া দিবে ছাগলের মতো মাথা ঝাড়া দিয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে অন্তর দ্বারা তারা কখনো অনুধাবন করে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ আছে চোখ দ্বারা তারা কখনো দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান আছে কান দ্বারা তারা হকের কথা শুনে না হকের কথা শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে যায়
আজানের আওয়াজ তাদের কাছে সহ্য হয় না, কোরআনের আওয়াজ তাদের কাছে সহ্য হয় না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি আজান দিবে, আজানের আওয়াজ সহ্য হবে না, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আওয়াজ সহ্য হবে না, ইসলামের কথা বলবেন, এটা তাদের সহ্য হবে না। কিন্তু দুনিয়ার যত গুনাহের কাজ আছে সেই কাজগুলো তারা অত্যন্ত মজা করে করতে পারে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এরা কুকুরের মতো, শুকরের মতো, গরুর মতো, ছাগলের মতো, চতুষ্পদ জন্তু যেগুলো আছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট কেন হলো মানুষ? কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যত পশু পাখি সৃষ্টি করেছেন সেই পশু পাখিগুলোকে আল্লাহ তাআলা নাফরমানি করে? আপনার কি মনে হয় আল্লাহ নাফরমানি করে? তারা কখনো নয়। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি, একদম যা কিছু তোমার চোখের মধ্যে তুমি দেখতে পাও, একটা বাস আমার সামনে দেখতে পাই, একটা লাইট দেখতে পাই, একটা ফ্যান দেখতে পাই, একটা মাইক দেখতে পাই, যা কিছু এই পৃথিবীতে তুমি দেখতে পাও, ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না। কাক আমার তাসবিহ পড়ে, কুকুর আমার তাসবিহ পড়ে, গরু আমার তাসবিহ পড়ে, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যেগুলোকে তোমরা মনে করো, প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পাও না, এই তাসবিহ তোমরা বুঝতে পারো না, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। তাহলে আল্লাহর যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু বলেন তো আল্লাহর তাসবিহ পড়ে কিনা? তাসবিহ পড়ে, তারা তো আল্লাহর নাফরমানি করে না, তাদেরকে তো আল্লাহ তাআলা নামাজের আদেশ করেন নাই, সেজন্য নামাজ পড়ে না। যদি তাদেরকে নামাজের আদেশ করতো তারা ঠিকই নামাজ পড়ত। কিন্তু মানুষ, আমরা মানুষ হয়ে মানুষের মর্যাদাটা আমরা রাখতে পারি না, এই জন্য একই মানুষ, একই মাটির সৃষ্টি, একই মানুষ ইবাদতের মাধ্যমে সে হয়ে যাচ্ছে ফেরেশতাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ, যাকে ফেরেশতারা সিজদা করে, যাকে আল্লাহ তাআলা সিজদা না করার কারণে শয়তানকে চিরদিনের জন্য লাঞ্ছিত করেছেন, চিরদিনের জন্য বিতাড়িত করেছেন, চিরদিনের জন্য অভিশপ্ত করেছেন, শুধুমাত্র আদমকে একটা সিজদা না দেওয়ার কারণে। কয়টা সিজদার আদেশ অমান্য করেছে? একটা সিজদার আদেশ অমান্য করেছে। আমি আপনি প্রতিদিন কয়টা সিজদার আদেশ অমান্য করি? প্রতিদিন আমি কয়টা সিজদার আদেশ অমান্য করি? শয়তান তো একটা সিজদার আদেশ শুধু অমান্য করেছিল। আল্লাহ তাআলা বলেছে আদমকে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদম সৃষ্টি যখন হয়ে যাবে ফেরেশতারা শুনে রাখো ফাকউ লাহু সাজিদিন, সাথে সাথে সিজদায় অবনত হয়ে যাবা, একটু যেন বিলম্ব না হয়। শয়তান সেদিন সিজদা করে নাই, সে যুক্তি দেখিয়েছিল আনা খায়রুম মিনহু, আল্লাহ আপনি আদমকে সিজদা করতে বলছেন, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি তো আদম থেকে ভালো, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, তাকে বানিয়েছেন মাটি থেকে, মাটি তো নিকৃষ্ট জিনিস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সিজদা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন মাটি নিকৃষ্ট জিনিস না, এই মাটি যখন আল্লাহর ইবাদতে ব্যবহার হবে, এই মাটির সৃষ্টি মানুষ যখন আল্লাহ তাআলার আদেশকে মান্য করবে, সেই মাটির সৃষ্টি মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যাবে। বলেন এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম, নিশ্চয়ই এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন কি থেকে? মাটি থেকে। ওয়া ফীহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে, ওই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নিব। মানুষ মৃত্যুবরণ করলে কোথায় যায়? মাটিতে যায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা মৃত্যুবরণ করে, যাদের লাশ পাওয়া যায়, তাদেরকে তো মাটিতেই দাফন করা হয়। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই আবার তোমাদেরকে আমি পুনরায় সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ, এই মাটি থেকেই আমি আবার তোমাদেরকে বের করব, মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে নিব, সেই মাটি থেকেই আমি আবার তোমাদেরকে উত্থিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝাচ্ছেন, মানুষ এই মাটির সৃষ্টি, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, সৃষ্টি সাধারণ সৃষ্টি থাকে না, এই সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের সৃষ্টি হয়ে যায়। এই জন্য একজন সাধারণ মানুষ একটা সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম, একজন সাধারণ মানুষ সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম। আমার কথা কি বুঝতে পারছেন? একজন একজন নৈকট্যপ্রাপ্ত মানুষ যে কখনো গুনাহ করে না, শুধুমাত্র আল্লাহর আদেশকে মান্য করে, সে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ। বলেন তো জিব্রিল উত্তম না আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম। তাহলে ফেরেশতার চেয়ে মানুষ উত্তম হলো কিনা? হ্যাঁ, কিন্তু কোনো মানুষ যদি অপরাধ করে তাকে ফেরেশতার চেয়ে উত্তম বলা যাবে? বলা যাবে না। পার্থক্যটা এখানে, মৌলিকভাবে মানুষকে আল্লাহ ফেরেশতাদের উপর সম্মানিত করেছেন বলেই ফেরেশতারা মানুষকে সিজদা করেছে। আদমকে সিজদা করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে চাই না, আমরা মনে করি মাটি দ্বারা বানিয়েছে, এটা আবার শ্রেষ্ঠত্বের কি হলো? মাটির মধ্যেই যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব রাখতে পারে এই বিশ্বাসটা আমরা করতে চাই না অনেক জায়গাতে। এই জন্য এই জিনিসটা বুঝতে হবে। তিরমিজি শরীফের 2955 নম্বর বর্ণনা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খলক আদম মিন কবদতিন, নিশ্চয় আদমের সৃষ্টি এক মুঠ মাটি থেকে। কি থেকে বলেন তো? এক মুঠ মাটি। কবাদহা মিন জামিয়াইল আরদি, যেই মাটিটা পৃথিবীর সমস্ত জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। পৃথিবীতে কিছু জায়গায় মাটি কালো, কিছু জায়গার মাটি সাদা, কিছু জায়গার মাটি হলুদ, কিছু জায়গার মাটি লাল, আছে না নাই? আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পৃথিবীর সমস্ত জায়গার যত রকমের মাটি আছে সব মাটিগুলো থেকে এক মুঠ মাটি সংগ্রহ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাআ বানু আদম আলা কদরিল আরদি, এই কারণে বনি আদম আদমের সন্তানরা মাটির নির্যাস মতো হয়। কি মতো হয়? মাটির নির্যাস অনুপাতে হয়। যেই ব্যক্তির শরীরের মধ্যে কালো মাটির নির্যাসটা বেশি গেছে সেই ব্যক্তি কালো হয়, যেই ব্যক্তির শরীরে সাদা মাটির নির্যাসটা বেশি গেছে সেই ব্যক্তি সাদা হয়, যে ব্যক্তির শরীরে লাল মাটির নির্যাস বেশি গেছে তার চেহারাটা তার শরীরটা একটু লালচে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যে বলি মানুষ এত রকম কেন হয়, এক আদমেরই তো সন্তান, এক আদমের সন্তান যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের সৃষ্টি এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের আকৃতি এক এক রকম, এক একজনের কালার এক এক রকম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে এই কারণ হচ্ছে, মানুষের রং পার্থক্য হওয়ার কারণ হচ্ছে যে মাটিটা আদমের জন্য সংগ্রহ করা হয়েছিল সেই মাটিটা ছিল পৃথিবীর সকল বর্ণের সকল রকম সকল ধরনের মাটির একটা মিশ্রণ। এই জন্য ওই মিশ্রণ থেকে যার ভাগে লাল অংশ গিয়েছে সে লাল হয়েছে, যার ভাগে কালো অংশ গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফাজা আমিন হুমুল আহমার, এই জন্য আদম সন্তান কেউ হয় একটু লালচে, ওয়াল আবিয়াত কেউ হয় একটু সাদা, ওয়াল আসওয়াত কেউ হয় কালো, ওয়া বাইনা যালিক আর কেউ মাঝামাঝি হয়। কি হয়? মাঝামাঝি। মাঝামাঝি মানে আমরা বলি না শ্যামলা, সাদা কালোর মিশ্রণ, এরকম না? আমরা আবার কিছু মানুষ আছে সুন্দর আবার লাল, আমরা বলি লাল সুন্দর, তাহলে তার মধ্যে সাদার অংশটাও গিয়েছে লালের অংশটাও গিয়েছে, মিশ্রণ। অবাহিনা দালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ একদম কালো হয় তার মধ্যে কালোটাই গিয়েছে, এবং বিভিন্ন দেশের মানুষ অত্যন্ত কালো, আবার কেউ একদম সাদা হয়, কোন অনেক জায়গাতে শুধু সাদা মানুষ পশ্চিমা দেশগুলোতে, আবার কিছু জায়গাতে মিশ্রণ হয়, সাদা কালো মিশ্রিত থাকে, সাদা লাল মিশ্রিত থাকে, বিভিন্ন রকমের মানুষ শুধুমাত্র এই মাটির নির্যাসের কারণে। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি থেকে? সবাই বলেন কি থেকে? মাটি থেকে। এই মাটিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এই মাটি থেকেই আবার মানুষকে পুনর্জীবিত করবে। এই জিনিসটাই কাফেরদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে কাফেররা তোমরা অস্বীকার করছো যে আমি তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবো না, তোমাদেরকে তো মাটি থেকেই বানাইলাম, তাহলে এই মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সমস্যা কোন জায়গায়? সেদিন কাফেররা, আমাদের গত জুমার মধ্যে আলোচনা করছিলাম যে কাফেররা কেয়ামতের ময়দানে কিভাবে উপস্থিত হবে, আফসোস করবে আর বলতে থাকবে ইস আমরা যদি আবার মাটি হয়ে যেতাম, আমাদেরকে যদি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিত তাহলে তো হিসাব নিকাশ থেকে বেঁচে যেতাম। কাফেররা সেই দিন শয়তানকে দোষারোপ করতে থাকবে, কেয়ামতের ময়দানে শয়তানকে দোষারোপ করতে থাকবে যে এই শয়তানের কারণে আমরা দুনিয়াতে ঈমান আনতে পারি নাই। কাকে দোষারোপ করবে? শয়তানকে দোষারোপ করবে। সেই দিন শয়তান, শয়তান তো শয়তানই হয়, শয়তান শয়তান না, শয়তান সেদিন পোলট্রি নিবে। আমাদের দেশে কি বলে পোলট্রি নেওয়া বুঝেন? পোলট্রি নেওয়া বুঝেন না? কথা বলে না, পোলট্রি নেওয়া মনে হয় বুঝে না, পোলট্রি নেওয়া তো বুঝেন, পুরোপুরি চেহারা পাল্টে ফেলবে, সে বোল পাল্টাবে, হ্যাঁ পুরা সে পুরা চেঞ্জ হয়ে যাবে, সে আপনাকে অস্বীকার করে বসে থাকবে। এরকম শয়তান মার্কা কিছু মানুষ আছে, স্বার্থের আগে আপনাকে অনেক ভালোবাসবে, যখন স্বার্থ হাসিল হয়ে যাবে আপনাকে আর চিনবে না, এরকম আসছে কিনা বলুন না?
স্বার্থের সময় আপনার পিঠের মধ্যে এসে মুজবে, আপনাকে কোলাকুলি করবে, জড়ায়া ধরবে, আপনার ভেজা কাপড়, আপনার কাদা মাখা কাপড়েও সে তার সুন্দর পোশাক নিয়ে আপনাকে জড়ায়া ধরবে। যখন সে স্বার্থ হাসিল হয়ে যাবে, যখন সে চেয়ারের মধ্যে বসে যাবে, তখন আর আপনাকে দেখার সময়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, সুযোগ থাকলে তর্জমাটা দেখবেন, সেদিন শয়তান কি বলবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم শয়তান সেদিন বলবে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, কাফেরদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, মুমিনদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে, তখন শয়তান কাফেরদেরকে ডাক দিয়ে বলবে ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াদাল হাক্কি ওয়াওয়াদতুকুম ফাখলাফতুকুম, হে কাফেররা, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে একটা সত্য ওয়াদা করেছিলেন, ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবা, আর আমি শয়তান দুনিয়াতে তোমাদেরকে একটা মিথ্যা ওয়াদা করেছিলাম যে তুমি আমার অনুসরণ করো, আল্লাহর নাফরমানি করো, ফাখলাফতুকুম, সেই ওয়াদা আমি আজকে ওয়াদার খেলাফ করলাম, ওয়াদার বরখেলাফ করলাম। সে ঘোষণা দিয়ে ওয়াদার বরখেলাফ করছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা করেছিল যে আল্লাহর হাবিবকে যদি তোমরা মানো, কোরআনকে যদি মানো, কোরআন যদি নিজের জীবন ব্যবস্থা বানাতে পারো, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে বসাতে পারো, তাহলেই তোমাদের সফলতা আসবে, তাহলেই তোমরা এই পৃথিবীতে সফল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। আর আমি শয়তান একটা ওয়াদা করেছিলাম যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমা মতো সাজাও, এই শিক্ষা ব্যবস্থা হিন্দুদের মতো করে সাজাও, এইভাবে সাজাও, ওইভাবে সাজাও, এইভাবে সাজালে নাস্তিক তৈরি হবে, এইভাবে সাজালে ইসলাম বিদ্বেষী তৈরি হবে, তোমরা আমার ওয়াদাটাকে বিশ্বাস করেছ, ফাখলাফতুকুম, জেনে রাখো আমি আজকে ঘোষণা দিলাম আমি দুনিয়াতে তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। শয়তান স্পষ্টভাবে বলে দিবে ওয়ামা কানালি আলাইকুম, শয়তান আরো কি বলবে, আরো খোঁচা দিবে, বলে ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন, দুনিয়াতে আমার কোনো রাজত্ব ছিল না তোমাদের উপর। আমাদের উপর কি শয়তানের রাজত্ব আছে? শয়তান কি জোর করে আমাদের দিয়ে কিছু করাইতে পারে? কখনো এরকম দেখেছেন যে ফজরের নামাজ পড়তে উঠছেন, বাহির দিয়ে শয়তান দরজাটা লাগায় রাখছে? এরকম কোনো সুযোগ আছে? নাই। শয়তান শুধু কি করে? ওয়াসওয়াসা দেয়। শয়তান শুধু কি করে? ওয়াসওয়াসা দেয়। সিফ একটু ওয়াসওয়াসা দেয়, অন্তরের মধ্যে একটু কুমন্ত্রণা দেয়, এটুকুই তো শয়তান করতে পারে, এর চেয়ে বেশি তো কিছু করতে পারে না। এই কথাটাই শয়তান কিয়ামতের ময়দানে বলবে, বলে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, আমি তোমাদের উপর কোনো ক্ষমতা প্রয়োগ করি নাই, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবে তুমলি, আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছি বাতিলের পথে, শুধুমাত্র তোমাদেরকে ডেকেছি, আহ্বান করেছি, কুমন্ত্রণা দিয়েছি, ফাস্তাজাবে তুমলি, তোমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমার ডাকে সাড়া দিয়েছো, তোমাদের অপরাধে তোমরা আমার ডাকে কেন সাড়া দিছো? একদিকে তো আল্লাহ তাআলা ডাকছেন তোমাকে নামাজের জন্য, আরেক দিকে আমি ডাকছি ঘুমের দিকে, তুমি কেন ঘুমটাকে প্রাধান্য দিলা? তা তোমার ইখতিয়ারই তুমি দিয়েছো, আমি তো জোর করে তোমার ঘুম পাড়াইনি। আমার কথা কি বুঝতে পারছো? এই কথাটা শয়তান সেদিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আজকে আমাকে তিরস্কার করো না, নিজেদেরকে তিরস্কার করো। কি বলবে? আজকে আমাকে তিরস্কার করে লাভ নেই, নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। আল্লাহ তাআলা একদিকে ডেকেছেন, আমি একদিকে ডেকেছি, তুমি কেন আমার দিকে আসলা? আমি তো তোমাকে জোর করে আনি নাই। এই জন্য আজকে এই কঠিন মুহূর্তে শয়তান যখন বলবে তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, মা আনা বিমুসরিখি কুম্মা আন্তুম বিমুসরিখি, আজকে আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবো না, শয়তান দায়মুক্ত হয়ে যাবে। সে তখন কাফেররা কি করবে? অস্থির হয়ে যাবে, কি করবে এখন? নিজেরা তো ভুল করে চলে আসছে, দুনিয়াতে তো ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা গত জুমায় আলোচনা বারবার বলবে, লাউ আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেন, আরেকটাবার দুনিয়াতে আসার সুযোগ দেন, তাহলে আমরা সব ভালো মানুষ হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব। আর মুমিনদের ব্যাপারে, যারা মুমিনরা পৃথিবীতে আসার পরেও আল্লাহ তাআলার আদেশকে মান্য করে নাই, সেই মুমিনদের ব্যাপারে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরো কয়েকটা দিন সময় দেন, দুনিয়াতে যত সম্পদ আমি কামাই করেছি সব সম্পদ সৎকা করে দিব। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিবে? সুযোগ দিবে জন্য সময় থাকতে আমার নিজের ইবাদতকে ঠিক করতে হবে, সময় থাকতে আমার আমলকে ঠিক করতে হবে, সময় থাকতে দুনিয়াতে যেই ধন সম্পদ আল্লাহ দিয়েছে সেগুলো সৎকা করে যেতে হবে। সময় যখন ফুরিয়ে যাবে তখন আর কোনো সুযোগ আসবে না, কেউ এক মুহূর্ত আপনাকে সুযোগ দেওয়ার অধিকার রাখবে না। তো শয়তান সেদিন কাফের মুশরিকরা সূরা আহজাবের 32 নম্বর আয়াত, 28 থেকে 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার,
যখন কাফেরদের চেহারাগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল কাফেররা চিৎকার করে বলতে থাকবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম রাসূলের আনুগত্য করতাম যদি আল্লাহর কথা শুনতাম রাসূলের কথা শুনতাম আজকে আমাদেরকে এই শাস্তি পেতে হতো না কাফেররা তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা কাফেররা আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা হে আমাদের রব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা দুনিয়াতে আমরা নেতাদের কথা শুনেছি দুনিয়াতে কাদের কথা শুনেছি নেতা আমাদের নেতাদের কথা শুনেছি আমাদের লিডারদের কথা শুনেছি ওয়া কুবারানা আমাদের বড়দের কথা শুনেছি অমুকের কথা শুনে চলেছি তমুকের কথা শুনে চলেছি আমার নেতা আদেশ দিয়েছে এই আদেশটা কি সঠিক না বেঠিক আমি যা বাছাই করি নাই আমার নেতা অমুককে মারার জন্য আদেশ দিয়েছে তার কোনো অপরাধ আছে কি নাই সেটা আমি দেখি নাই আমি গিয়ে তাকে মেরে ফেলেছি শুধুমাত্র নেতার কথা মানার জন্য নেতার কাছে ভালো হওয়ার জন্য সেদিন কাফেররা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা নেতারা তো আজকে আমাদেরকে পদভ্রষ্ট করেছে আমাদেরকে সঠিক পথ দেখায় নাই কাফেররা তখন কি করবে কিছু করতে না পেরে কাফেররা আল্লাহ তাআলাকে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা হে আমাদের প্রতিপালক আতিহিম দিআফাইনি মিনাল আযাব যেই নেতাদের কারণে যাদের কারণে আজকে আমরা পদভ্রষ্ট হয়েছি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন কি করবেন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা আপনি তাদেরকে লানত করেন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এই দরখাস্ত কাফেররা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে করবে তাহলে আল্লাহ তাআলার কাছে কাফেররা বলবে যে আল্লাহ এই যে নেতারা যাদের কথা শুনে আজকে আমরা পদভ্রষ্ট হলাম তারাও তো জাহান্নামে আছে আমরাও জাহান্নামে আছি তাদেরকে অন্তত দুই গুণ শাস্তি দেন ওদের শাস্তি দেখে একটু মনটাকে সান্ত্বনা দেয় যে তারা আমাদের চেয়ে বেশি শাস্তি পাচ্ছে আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য প্রিয় ভাই সেই দিন আফসুসের দিন ইয়াউমাল হাসর সেই দিন ভয়ঙ্কর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের সেই ভয়াবহতা মুমিনদের উপরও যে আসবে না এরকম না যদি কোনো মুমিন গুনাগার হয়ে থাকে কোনো মুমিন যদি ঈমান গ্রহণ করেছে কিন্তু যাকাত দেয় না এরকম মুসলমান আছে কিনা বলেন তো যাকাত দেওয়ার তার ক্ষমতা আছে সামর্থ্য আছে নিসাব আছে কিন্তু যাকাত দেয় না এইরকম মুমিনদের কেয়ামতটা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4565 নম্বর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন কিন্তু সেই ব্যক্তি সম্পদের যাকাত দিল না মান আতাহুল্লাহু মালান কোন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়ে থাকেন তাহলে বলেন তো সম্পদ দেয় কে আল্লাহ সবাই বলেন সম্পদ দেয় কে আল্লাহ ঠিক এই জায়গাটাতেই আমরা ভুল করি সবচেয়ে বেশি আমরা মনে করি সম্পদ আমি ইনকাম করেছি এই আকীদাটা থাকার কারণেই যাকাত দিতে আমার কষ্ট হয় আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে 1000 টাকার নোট দেই আপনি কোনো কিছুই না আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন আপনার পাশে যদি একজন বলে আমারে 500 টাকা দিয়ে দাও আপনার দিতে কি কষ্ট হওয়ার কথা কেন কষ্ট হবে এটা তো আপনি আমি আপনাকে দিয়েছি আমার কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে বললাম তোমাকে আমি 1000 টাকা দিলাম তুমি 100 টাকা অমুককে দিও এই টাকাটা আপনি পাওনা ছিলেন না আমি আপনাকে দিয়েছি এই টাকা কি দেওয়া দিতে কোনো কষ্ট হওয়ার কথা কেন কষ্ট হবে এই বিশ্বাসটা না থাকার কারণে যে আমরা মনে করি এটা আমার উপার্জন আমার মেধা দিয়ে আমি উপার্জন করেছি পৃথিবীতে বহু মেধাবী মানুষ আছে দুই বেলা ভাত খেতে পারে না কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ এমন আছে যে তারা অনেক শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু পরিবারের মধ্যে খাবার তারা জোটাতে পারে না আবার অনেক মানুষ এমন আছে শিক্ষা দীক্ষা বলতে কিছুই নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই জীবনে কোনোদিন স্কুলে যায় নাই কিন্তু আল্লাহ তাআলা তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছে তাহলে সম্পদ দেয় কে আল্লাহ সেই আল্লাহর পথে সম্পদকে খরচ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিল ফালাম ইউআদ্দি যাকাতাহু সেই সম্পদের যাকাতটা আদায় করলো না মুসসিলালাহু মালুহু সুজাআন আকরআ লাহু যাবিবাতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার সম্পদটা টেকু সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে টেকু সাপ মানে যেই সাপের মাথার মধ্যে কোনো চুল নাই সাপের মাথায় কেন চুল থাকবে না এই কথা কেন আবার হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া লাগলো মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সাপের এত বেশি রাগ থাকবে এত বেশি রাগান্বিত থাকবে এই সাপটা এত বেশি তেজি থাকবে যে তেজের কারণে তার মাথার সবগুলো চুল পড়ে যাবে নাউজুবিল্লাহ
কত ভয়ঙ্কর কথা, এই সাপ তাকে সম্পদ হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুকা আনা মালুকা, যেই সম্পদ তুমি পৃথিবীতে জমা করে রেখে এসেছ আমি হচ্ছি তোমার সেই সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা পৃথিবীতে সম্পদকে জমা করে রাখে স্বর্ণ রূপাকে যারা জমা করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা খরচ করতে চায় না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ, যখন একটা কথা মানুষ আমরা দুনিয়াতেও মানুষ যখন একটা বিষয়কে অনেক কঠোরভাবে বলে তখন একটু উল্টা করে বলে, কেউ যখন বেশি অপরাধ করে তখন আমরা বলি আসো আজকে মজা দেখাবো, এরকম বলে না? মজা দেখাবো মানে কি মজা দেখাবে নাকি শাস্তি দিবে? শাস্তি দিবে। আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন, তিরস্কার করে বলছেন। যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়, কিন্তু তিরস্কার করে মানুষকে আঘাত দেওয়ার জন্য সতর্ক করার জন্য আল্লাহ বলে তাদেরকে একটু শাস্তির সুসংবাদ শোনায় দেন যেন তারা সতর্ক হয়ে যায়। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, যাদেরকে আল্লাহ তাআলা তার অনুগ্রহ দিয়েছেন সম্পদ দিয়েছেন তারা যেন এটা মনে না করে, তারা যেন মনে না করে সেই সম্পদটা যদি তারা কৃপণতা করে সেই সম্পদটা যদি তারা জমা করে রাখে খরচ যদি না করে হুয়া খায়রুল লাহুম, এটাই তাদের জন্য কল্যাণ, এটাকে যেন তারা কল্যাণকর মনে না করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, ওই সকল ব্যক্তিরা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে যারা কৃপণতা করে যারা খরচ করে না তারা যেন মনে না করে এই জিনিসটা তাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি এই সম্পদ তার গলার মধ্যে বেরি হিসাবে পেঁচায় দিব। বলেন নাউযুবিল্লাহ, পুরা দুনিয়ার যত সম্পদ সে রেখে গেছে যাকাত দেয় নাই আল্লাহর পথে খরচ করে নাই দিনের পথে ব্যয় করে নাই, সেই সম্পদকে বেরি হিসাবে আমি গলার মধ্যে পরায় দিব, এবার এই সম্পদ নিয়ে তুমি থাকো। মুসলিম শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরাম সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছে 987 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদদাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কহা, কোনো ব্যক্তিকে আল্লাহ স্বর্ণ দিয়েছেন রূপা দিয়েছেন সেই স্বর্ণওয়ালা ব্যক্তি রূপাওয়ালা ব্যক্তি যদি তার হক আদায় না করে স্বর্ণ রূপার যাকাত না দেয়, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত দিবস হবে কিয়ামত সংগঠিত হবে সুফিহাত লাহু সাফাইহু মিন নার, তখন জাহান্নামের আগুন দ্বারা পাত বানানো হবে, কি বানানো হবে? পাত, লোহার পাত, পাত চিনি না, লোহার পাত বানানো হবে। ওয়া উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, সেই পাতকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে উত্তপ্ত করা হবে, লোহা যেমন আগুনের মধ্যে দিলে উত্তপ্ত হয় লাল হয়ে যায় নরম হয়ে যায় সেই আগুন লোহার পাতগুলো, সেই সম্পদ দিয়ে তার পাত বানানো হবে, সেই পাতগুলো জাহান্নামের আগুনে দিয়ে উত্তপ্ত করা হবে। ফায়ুকুয়া বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই লোহার গরম পাত দিয়ে তাদেরকে পিঠে দুই পাশে এবং চেহারার মধ্যে ছেক দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেক দিতে দিতে কুল্লামা বারুদা উইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, যখন সেই পাতগুলো ঠান্ডা হয়ে যাবে আবার নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে আবারও এনে তাদেরকে ছেক দিতে থাকবে। কারেন্টের শক আমরা চিনি না দুনিয়াতে, ইস্ত্রি চিনি কাপড় ইস্ত্রি করে, এগুলো একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। জাহান্নামের পাত গরম করে এনে তাপ দেওয়া হবে, তাকে ছেক দেওয়া হবে, তার শরীরের মধ্যে লাগানো হবে, যখন সেই পাতগুলো শরীরে ছেক দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে আবার গিয়ে গরম করে আনা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি ইয়াউমিন, এই শাস্তি দেওয়া হবে একদিনে। বলেন কয় দিনে? একদিনে। সাহাবায়ে কেরাম বলেন মাত্র একদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মিকদারুহু 50,000 সানা, যে একদিনের পরিমাণ তোমাদের দুনিয়ার হিসাবে 50,000 বছর। এবার কি একদিন ছোট হলো না বড় হলো? 50,000 বছর, মানুষ বাঁচে কতদিন? 50 বছর, 500 বছর, 50,000 বছর, 50,000 বছর এভাবে শাস্তি দিতে থাকবে। এটা কি জাহান্নামের শাস্তি না? এটা কেয়ামতের ময়দানের শাস্তি। আমরা কেয়ামতের ময়দান নিয়ে আলোচনা করছি, কেয়ামতের ময়দানে কাফেররা কিভাবে উঠবে,
কিয়ামতের ময়দানে গুনাহগার মুমিনদের অবস্থা কি হবে সেই আলোচনাটা আমাদের চলছে। কিয়ামতের ময়দানের শাস্তি, জাহান্নামের শাস্তির আলোচনা পরে আসবে। তো কিয়ামতের ময়দানে যদি এত ভয়াবহতা হয় শুধুমাত্র দুনিয়াতে সম্পদ খরচ না করার কারণে, যাকাত ফরজ হয়েছে যাকাত না দেওয়ার কারণে যদি এত শাস্তি হয়, জাহান্নামের শাস্তি না জানি কত ভয়াবহ হবে। এই জন্য প্রিয় ভাই, সময় থাকতে আমরা একটু সতর্ক হই, আমাদের আমলগুলোকে আরেকটু ঢেলে সাজাই, পরকালটা নিয়ে আমরা একটু ফিকির করার চেষ্টা করি, একটু পরকাল নিয়ে ভাবি, আমার আমলগুলো আমি ঠিক করার চেষ্টা করি। যাকাত যদি আমার উপর ফরজ হয়ে থাকে, সম্পদের মায়া করে কোনো লাভ নাই প্রিয় ভাই, সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারে না। পৃথিবীর কেউ কোটি কোটি টাকার সম্পদ কিন্তু কেউ কবরে নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে না, পরবর্তীতে আফসোস করে, কবরে শুয়ে শুয়ে আফসোস করিস, কিছু সম্পদ যদি সৎকা করে আসতাম তাহলে আজকে আমার জন্য অনেক বেশি সহজ হতো, কিন্তু তখন আফসোস করলে তার এই আফসোসটা তো তার সন্তানরা শুনে না। সন্তানরা শুনে, সন্তানরা দেদারসে নিজেদের মতো খরচ করে, বাবার জন্য কোনো সৎকা করে না, কোনো ইসালে সওয়াব করে না। অনেক সন্তান এমন আছে বাবার ঋণগুলাও পরিশোধ করে না, এরকম সন্তান আছে আমাদের কাছে খবর আসে, বাবার ঋণটাও পরিশোধ করে না। এই সন্তানের জন্য আপনি সব কিছু রেখে চলে গেলেন, নিজের উপর দায়িত্বটা আপনি আদায় করে যাবেন না? আমি বলছি না যে সন্তানের জন্য কিছু রেখে যাবেন না, আমি বলছি আপনার দায়িত্বটা তো আপনি পালন করে যাবেন, আপনার জাকাতটা তো আপনি দিয়ে যাবেন। আপনি জাকাত না দিয়ে কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আপনি সৎকা না করে, আল্লাহর পথে মাল খরচ না করে কার জন্য রেখে যাচ্ছেন? সেই ব্যক্তিগুলোকে আপনার কথা স্মরণ করবে কিয়ামতের ময়দানে, আপনার হিসাবটা কি তারা দিয়ে দিবে? দিবে না তো। এই জন্য সময় থাকতে আমরা সচেতন হই, আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জীবনটা সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।